আসসালামু আলাইকুম আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে সবাইকে স্বাগত কি অবস্থা সবার নিশ্চয় খুবই ভালো আছো আমি বলি আমার ক্লাস আজকের ক্লাসটি হচ্ছে একটা স্পেশাল সিজনশীলের উপর ক্লাস যারা ক্লাসটি করতে চাও প্রথমে একটি কাজ করো সেটি হচ্ছে আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে পাশের নোটিফিকেশান আইকনটিকে একটু বেল বাজিয়ে দাও কারণ তাহলে তোমার কোনো ক্লাসই মিস হবে না আজকের ক্লাসটি করার আগে ছোটো আরেকটি শর্ত সেই শর্তটি হচ্ছে আমার ডেসক্রিপশন লিস্টে একটি ক্লাসের লিঙ্ক দেওয়া আছে সংখ্যা পদ্ধতির বেসিক এই সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাসটি যদি তুমি না পারো বাইনারি যুগ যদি তুমি না পারো তাহলে তুমি আজকে ক্লাসটি বুঝতে খুবই কষ্ট হবে সেই জন্য আমি বলবো প্রথমেই তুমি আগে আমার ডেসক্রিপশন লিস্ট থেকে ক্লাসটি দেখে আসো এটি মূলত আমার পেইড বেস পার্ট ওয়ান এবং পার্ট টু এর লেকচারের উপর কয়েকটি স্পেশাল সৃজনশীল যদিও বা সৃজনশীলটি লাইভের আমার কথা ছিল আমার ফেসবুক গ্রুপ আইসিটি অ্যাসিস্ট্যান্টে কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ইউটিউবে আপলোড করতেছি ভিডিওটা আরেকটি কথা যারা আমার ফেসবুক গ্রুপ আইসিটি অ্যাসিস্ট্যান্টে নেই তোমরাও দ্রুত ফেসবুক আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে গ্রুপে জয়েন হয়ে যাও তুমি তাহলে অনেক অনেক স্পেশাল লাইভ ক্লাসের সাক্ষী হতে পারবে ঠিক আছে দ্রুত শুরু করি আজকের সৃজনশীলটা প্রথমে দেখো চ্যাপ্টার থ্রির পার্ট ওয়ান ক্রিয়েটিভ কোয়েশন সলভ এটা অবশ্যই একটা স্পেশাল ক্রিয়েটিভ কোয়েশন সলভ দেখি তাহলে ক্লাসটি কীরকম হতে যাচ্ছে সর্বপ্রথম তোমাকে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে রেডিক্স পয়েন্ট কি ঠিক আছে এরপরে বলা হচ্ছে ডি উ না কিন্তু ডি জিরো কি তারপরে হচ্ছে এ ডাবল ডি এ কে অক্টালে রূপান্তর করো আমি শুধু একটা জিনিস লক্ষ্য করা আমি কিন্তু শুধু প্রশ্নটা লিখছি এই প্রশ্নের উদ্দীপকটা কীরকম তোমরা সবাই একটু শোনো উদ্দীপকটা আর এখানে লেখা সম্ভব হচ্ছে না মুখে বলি একজন শিক্ষক ক্লাসে একটা ছাত্রকে অ্যালফাবেট পড়াচ্ছিল অ্যালফাবেট মানে কি এ থেকে জ্যাড পর্যন্ত তো উনি এ থেকে জ্যাড পর্যন্ত তাকে ল্যাটারের ধারণা দিল এরপরে উনি দুইটা ওয়ার্ড শিখালো একটা ওয়ার্ড হচ্ছে ডি ডিডাবলিউ এফ ডিফ আর একটা ওয়ার্ড হচ্ছে এফ ডাবলিউ ডি ফিড ঠিক কেনা এরপরে হচ্ছে তোমার এই সমস্ত প্রশ্ন করা শুরু যেটা নর্মাল প্রসেসিংয়ে প্রশ্নগুলো করে এখন আমরা দেখব প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রশ্নের অ্যান্সার কিভাবে লিখতে হয় অ্যানসারগুলো সলিউশন কিভাবে লিখতে হয় ওকে শুরু করি তাহলে লেটস স্টার্ট প্রথমে হচ্ছে রেডিক্স পয়েন্ট কি খুব মন দিয়ে শোনো তোমরা সবাই মনে করো আমি একটা সংখ্যা লিখলাম নাইনটি নাইন পয়েন্ট টু নাইন এই সংখ্যাটা আমি লিখলাম এই সংখ্যাটি লিখার পর আমরা এটাকে কি বলি পূর্ণাংশ আর এই পাশেরটাকে বলি বগ্নাংশ ঠিক কিনা বলো তো আচ্ছা তুমি এটা কেন বলতে পারো এই পাশেরটাকে পূর্ণাংশ কেন বলতে পারো ওই পাশেরটাকে বগ্নাংশ কেন বলতে পারো এর একটাই কারণ সেটি হচ্ছে একটা পয়েন্ট আছে বিদায় আসলে এই যে বগ্নাংশ আর পূর্ণাংশ পার্থক্যকারী যে পয়েন্ট সে পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট ঠিক আছে কিনা তাহলে কি বলবা পূর্ণাংশ এবং বঙ্গনাংশকে পার্থক্যকারী যে পয়েন্ট সে পয়েন্টটাকে বলবা রেডিক্স পয়েন্ট তোমরা এতদিন দশমিক বলতা। এখন থেকে স্মার্ট হোক আপডেট হো তাহলে কি করবা শুধু সংজ্ঞা লিখবা না রকম একটা এক্সাম্পল দিয়ে দেখা দিবা ঠিক আছে এইভাবে সুন্দর করে রেডিক্স পয়েন্ট একটা তীর দিয়ে দেখা দিবা এটাই হচ্ছে সুন্দর্য এভাবে লিখলে নাম্বার পাবে বেশি টিচারের অ্যাট্রাকশন কাটবে তোমার প্রশ্নের মান ঠিক আছে শুধুমাত্র এমনে লিখে গেলে তুমি কখনোই কাভার করতে পারবে না ছয় পাইলে কিন্তু এটা ভালো নাম্বার না তোমাকে নয় সাড়ে নয় দশ পাইতে হবে ঠিক আছে ওকে ফাইন দ্বিতীয় প্রশ্ন আসো খ নাম্বার প্রশ্ন সেই প্রশ্নটা একটু ডেকে খ নাম্বার প্রশ্ন হচ্ছে খ উ কি সবাই তো এখন ডিউ ডু অনেক সমস্যা প্রশ্নে তাহলে যে কাজটি করতে হবে সেটি খুব ভালোভাবে দেখতে হবে কি দেখতে হবে তোমাকে মনে রাখতে হবে এটা আইসিটি এখানে যা প্রশ্ন হবে আইসিটি রিলেটেড হুট হাট বানানো আজগোবে অ্যান্সার করা যাবে না যারা প্রশ্ন সম্পর্কে আইডিয়া নেই না পড়ে পরীক্ষা দিতে যায় তারা আসগোবে অ্যান্সারই করবে কিন্তু তোমাকে বুঝতে হবে এটা কখনোই ডিও হবে না এটা ডি ঠিক আছে কিনা এখন তোমার মাথায় আছে কিনা দেখো তো ডি জিরু কিসের সিম্বল হ্যাকার ডেসিমেলের সিম্বল ডি কারণ আমরা সবাই জানি হ্যাকজার ডেসিমেলে এ কে বলা হয় দশ কে বলা হয় এগারো সি কে বলা হয় বারো ডি কে বলা হয় তেরো ই কে চোদ্দো এফ কে পনেরো এখন তুমি বলো তো আমাকে ডিটা এখানে আছে কি অবশ্যই আছে তাহলে ডি মানে কত তেরো তুমি প্রশ্নটা অ্যান্সার কীভাবে করবা সুনমন দিয়ে প্রশ্নটা অ্যান্সার করার সময় লিখবা প্রথমে ডি শব্দটি একটি ডেসিমেল শব্দ সরি ডেসিমেল সংখ্যা ডি জিরো একটি ডেসিমেল সংখ্যা এর কারণ আমরা জানি হ্যাকজাডেসিমেলে এ কে দশ কে এগারো সি কে বারো ডি কে তেরো ই কে চোদ্দো এফকে পনেরো বলা হয় যেহেতু ডি এর মান হচ্ছে থার্টিন সুতরাং ডি হচ্ছে একটি হ্যাক্সাডেসিমাল সংখ্যা ঠিক না ক্লিয়ার এভাবে যদি তুমি অ্যান্সারটা লিখো খুবই ভালো করে খুবই সুস্থভাবে সুন্দরভাবে তোমাকে কি নাম্বার দিবে টিচার আর একটা কথা বলি সেটা হচ্ছে কি আজকে এই ক্লাসটি করার আগে অবশ্যই বেসিক ক্লাস করতে হবে আমি আবারও বলতেছি এটা বেসিক ক্লাস না করলে এগুলো মাথার উপর দিয়ে যাবে ঠিক আছে মাথার নিচ দিয়ে যাবে না কিন্তু মাথার উপর দিয়ে যাওয়া মানে বুঝো মাথার নিচ মানে হচ্ছে ব্রেইনে ঢুকা ঠিক আছে মাথায় রাখতে হবে ওকে এবার দেখো তাহলে আমরা গ নাম্বারটা একটু দেখি গ নাম্বারটা কি গ নাম্বারটা বলা হয়েছে এ ডাবল ডি একে অকটালে রূপান্তর করো কথা খুব ভালো করে খেয়াল করতে হবে এ ডাবল ডি একে অক্টালে রূপান্তর করো সর্বপ্রথম আমাকে বলো এ ডাবল ডি এ এই যে এই সংখ্যাটা এটা একটা হ্যাকজার ডেসিমেল সংখ্যা না অবশ্যই হ্যাকজার ডেসিমেল সংখ্যা তাহলে এই হ্যাকজার ডেসিমেল সংখ্যা থেকে তো ডিরেক্ট অক্টালে যাওয়া যাবে না সেজন্য প্রথমে কোথায় যেতে হবে বাইনারিতে যেতে হবে আর বাইনারিতে গেলে পরেই আমরা তিন বিট করে আসলে অক্টালে চলে আসতে পারবো তাহলে আবার বলি এটা লিখার সময় তোমাকে যে কাজটি করতে হবে গ নাম্বার শুরু করবে এভাবে এ ডাবল ডি এ হচ্ছে একটি হ্যাকজা ডেসিমেল সংখ্যা এ হ্যাক্সা ডেসিম্যাল সংখ্যাকে এ হ্যাক্সা ডেসিম্যাল সংখ্যাকে আমরা কখনোই ডিরেক্ট অক্টালে নিয়ে যেতে পারবো না এ ডাবল ডি এ হ্যাক্সা ডেসিমাল সংখ্যাকে অক্টালে নিয়ে যেতে হলে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে বাইনারিতে নিয়ে যেতে হবে বাইনারি থেকে অক্টালে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে একটু দেখো এ ডাবল ডি এ আগে আমাকে বলো এর মান কি এর মান ডি এর মান ডি এর মান এর মান এই মানগুলো আমাকে প্রথমে বসাইতে হবে বসালে আমরা তারপরে কিসের মান পাবো বাইনারি মানটা পাবো একটু দেখি তাহলে তোমরা সবাই জানো এইট ফোর টু ওয়ান এর মান হচ্ছে কত দশ আর দশ হচ্ছে এইট টু জিরো জিরো আর ডি এর মান হচ্ছে তেরো তেরো মানে হচ্ছে এইট ফোর জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো হচ্ছে এর মান আর ডি এর মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ঠিক কিনা জাস্ট এখন কী কাজ করবে এর মানটা এখানে বসে দাও ওয়ান জিরো ওয়ান জিরো ডি এর মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ডি এর মান ওয়ান ওয়ান জিরো ওয়ান আর এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো সিম্পল হিসাব এখন যেহেতু অক্টালে যেতে হবে যদি তোমাকে বলতো হ্যাকজার এসিমাল থেকে বাইনারি বা কম্পিউটার সংখ্যা পদ্ধতি এটুকু তো অ্যান্সার শেষ কারণ কম্পিউটার সংখ্যা পদ্ধতি মানে তুমি কি জানো কম্পিউটার সংখ্যা পদ্ধতি মানে তুমি জানো যে হচ্ছে এটা কিসের মান বলো তো একটু বাইনারি মান সুতরাং এটা অ্যান্সারে শেষ এখানে কিন্তু যেহেতু অক্টাল বলছে সেহেতু আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে তিন বিট তারপর আবার তিন বিট তারপর আবার তিন বিট তারপরে তিন বিট ফাইনালি তিন বিট এরপরে দুইটা জিরো দিতে হবে যেহেতু তিন বিট পূর্ণ হয় নাই খেয়াল রাখো যেহেতু তিন বিট পূর্ণ হয় নাই সেহেতু দুইটা জিরো দিয়েই কুব্যালেন্ট করছি এইবার আসো জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু না ওই যে বেসিক ক্লাস করতে বলছি বেসিক ক্লাস করলে এটা বোঝার কথা আর এটা হলো থ্রি এটা হলো সেভেন এটা হলো সিক্স এটা হলো টু আর এটা হলো ওয়ান তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান টু সিক্স সেভেন থ্রি টু সুন্দর করে পাশে লিখে দিতে হবে অক্টাল ঠিক কিনা এবার আবার শুনো গ নাম্বার প্রশ্নটা কিভাবে লিখবা গ নাম্বার প্রশ্ন লিখতে হলে তোমাকে বলতে হবে এ ডাবল ডি এ একটি হ্যাকজা ডেসিমেল সংখ্যা যেহেতু আমরা জানি হ্যাক্সাডেসিমেল থেকে ডিরেক্ট অক্টালে যাওয়া যায় না সেহেতু প্রথমে আমার বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে হবে ঠিক আছে কিরে ভাই পার না কেন এখন দেখো এই প্রশ্নটির অ্যান্সার কিভাবে করবা খুবই সহজ তুমি অ্যান্সার করবা হচ্ছে এ ডাবল ডি একটি হ্যাকজা সংখ্যা যেহেতু আমরা জানি হ্যাকজা ডেসিমেল থেকে ডিরেক্ট অকটালে যাওয়া যায় না তাহলে কি করতে হবে প্রথমে বাইনারিতে যেতে হবে বাইনারি থেকে তিন বিট করে আমরা অকটালে আসতে পারবো দেখো প্রথমে আমি চার বিট করে এর মান ডি মান ডি মান এর মান এগুলা লিখছি লিখার পর তিন বিট করে সুন্দর করে আমি বাছাই করে করে তারপর আমি মানটা বসাইছি যে মানটা আসছে সেটাই হচ্ছে আমার অক্টালের মান আর আমার প্রশ্নে কিন্তু এটাই চেয়েছিল এ ডাবল ডি কে এ ডাবল ডি এ কে অক্টালে রূপান্তর করো ঠিক আছে এবার আসো গ নাম্বার প্রশ্ন ওকে গ নাম্বার প্রশ্ন মনে আছে সৃজনশীল কি বলছিল মাস্টার সাহেব দুইটা ওয়ার্ড শিখাইছে একটা হচ্ছে ডি ডাবল আর আরেকটা হচ্ছে এফ ডি এই দুইটা ওয়ার্ড ডি ইউএফ এফ ডাবল ডি এই দুইটা ওয়ার্ডের সমষ্টিকে অক্টালে এটা এটা তো ওয়ার্ড না আসলে ডি এফ এটা তো ওয়ার্ড না তোমাকে কনফিউজ করার জন্য প্রশ্নটা এভাবে বলবে এটা হচ্ছে একটা শঙ্কা হ্যাকসার ডেসিমেল সংখ্যা তাহলে তোমাকে বোঝাই সে ডি এফ এগুলো কী হয় সংখ্যা হয় হ্যাক্সাডেসিমেল কারণ ডিও হ্যাকসার ডেসিমেলে আছে ইও হ্যাকসার ডেসিমেল আছে এফ ও হ্যাকজার আছে ঠিক সেম এফ ই ডি এফ হ্যাকয আছে ই জার ডেসিমেলে আছে ইহ্যাক জার আছে ডিও আছে তাহলে সমষ্টিকে কোথায় রূপান্তর করতে বলছো অক্টালে ফাইন দেখি প্রশ্ন কীভাবে হবে তুমি প্রথমে গ নাম্বার যখন লিখবা তোমার যে কাজটি করতে হবে লিখতে হবে ডি ডাবল এফ সমান এরপরে লিখতে হবে এফ ই ডি সমান তোমাকে মান বের করতে হবে কিসের মান এখানে তিনটা অক্ষর আছে একটা ডি আর একটা ই আর একটা এফ তাহলে আমরা জানি এইট ফোর টু ওয়ান একটু পরে করে লিখি এইট ফোর টু ওয়ান ডি এর মান হচ্ছে কত বলতো একটু তেরো তেরো না আট চার বারো বারো আর একে তেরো ই এর মান কত ই মানে চোদ্দ আট চার বারো বারো দিয়ে চোদ্দো আরেকটা কত বলতো এফ আট চার বারো দুই চোদ্দ একে পনেরো ঠিক কিনা আমি জাস্ট ডি ই এফ এর মানগুলা বের করছি ঠিক কিনা বলো তো এখন দেখো আমি একটু নিচে লিখি ডি ই এফ আর হচ্ছে এফ ই ডি সমান দিয়ে দাও জাস্ট মানগুলা বসাবো কিসের মান বসাবো ডি এর মান ডি এর মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ইয়ের মান কি ওয়ান 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 জিরো আবার ইয়ের মান ওয়ান ওয়ান জিরো আবার এফ এর মান চারটা ওয়ান এই জিনিসটার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে কি তুমি বাইনারি বিটগুলা আলাদা আলাদা গ্যাপ গ্যাপ করে লিখো কি না যদি তুমি সবগুলোকে একদম ঠাসা ঠাসা করে লিখো শেষ আর অ্যান্সার মিলাইতে কষ্ট হয়ে যাবে ওকে ফাইন এবার দেখো ফিড লিখার সময় প্রথমে এফ এফ এর মান কি চারটা ওয়ান একদম দেখো নিচে নিচে লিখতে হবে নিচে নিচে না যুগ করতে কিন্তু বেশি কষ্ট পাবে ঠিক আছে এবার ই এর মান কত তো ই মানে হচ্ছে ওয়ান 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 জিরো আবার ই মানে হচ্ছে ওয়ান 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 জিরো আর ডি এর মান কি ওয়ান 101 এই দেখো এখন আমার কিন্তু বাইনারিতে কনভারশন শেষ এবার আমি সুন্দর করে এদেরকে যোগ করব যোগ করার পর তিন মিট করে নিয়ে গেলে আমার d w e f এবং f w d এর সমষ্টি অক্টালে চলে আসবে आंसर আমার শেষ ওকে ফাইন এবার দেখি তাহলে প্রথমে দেখো এক আর এককে যুগ করলে হয় দশ বাইনারি যুগ তো সবাই জানার কথা যেহেতু এই ক্লাসটি করার আগে অবশ্যই বাইনারি যুগ সম্পর্কে ধারণা থাকতে হবে অবশ্যই সংখ্যা পদ্ধতির বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে দেখো ওয়ান আর ওয়ান জিরো হাতে আছে এক জিরো তিনটে এক এগারো তিনটা এক এগারো ওয়ান আবার ওয়ান আর ওয়ান দশ তিনটা এক এগারো তিনটা এক এগারো ওয়ান আবার দশ তিনটে এক এগারো তিনটা এক এগারো তিনটে এক এগারো দশ তারপরে হচ্ছে দেখো আবার এগারো আবার এগারো অনেকে বুঝো নাই আর আস্তে আস্তে বলি একটু খেয়াল করতে হবে একার এক যুগ করলে দশ শূন্য বস্তা হাতে আছে এক দুইটা এক দশ আবার এক আসবে তিনটে এক এগারো তিনটে এক এগারো এখানে শুধু এক আসবে এক একার এক যুগ করলে দশ তিনটা এক এগারো তিনটে এক এগারো শূন্য আর এক এক দশ তিনটা এক এগারো তিনটা এক এগারো তিনটা এক এগারো দশ একার এক যুগ ওই যে এখানে দশ বর্ষা হাতে এক আছে তিনটা এক এগারো তিনটা এক এগারো বাইনারি যুগ কমপ্লিট ঠিক কিনা বলো তো এবার দেখো আগের মতো হয়ে গেল না বাইনারি চলে আসছে এখন অক্টালে নিতে হলে কী করতে হবে জাস্ট তিন বিট করে তিন বিট তিন বিট তিন বিট তিন বিট তিন বিট তিন বিট যেহেতু হচ্ছে না একটা শূন্য দিয়ে দাও এবার মানগুলা বসে দাও ওয়ান জিরো জিরো মানে ফোর এটা 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 হচ্ছে হচ্ছে থ্রি সেভেন আর 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 সিক্স ফাইভ আবার দেখো ওয়ান জিরো জিরো মান ফোর জিরো ওয়ান ওয়ান এর মান থ্রি তিনটা ওয়ান মানে সেভেন দুইটা ওয়ান জিরো মানে সিক্স ওয়ান জিরো ওয়ান মানে ফাইভ জিরো ওয়ান ওয়ান মানে থ্রি তাহলে যে কাজটি করতে হবে অ্যান্সার কি থ্রি ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর এটা হচ্ছে অক্টাল এই ছিল আমাদের সৃজনশীল দেখো আজকের সৃজনশীলটা কত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রথমে তোমাকে রেডিক্স পয়েন্ট ডি জি জিরো কি এ ডাবল ডি একে অক্টাল ডি ডাবল এফ এবং এফ ডাবল ডি কে অক্টালে কত সবাই শোনো ক্লাসটি মন দিয়ে করবা এবং নোট করবা আর যারা ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবা যাতে সবার কাছে পৌঁছে যায় তুমি শেয়ার করলে একজন ভালোভাবে কোনো না কোনো কিছু শিখতে পারবে আর সবাই যারা আমার আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ফেসবুক গ্রুপে নাই তোমরা দ্রুত একটি কাজ করো ফেসবুক গ্রুপ আইসিটি অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করো আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো তোমার যে আইসিটি সংক্রান্ত জট জটিল জটিল সমস্যা ইনশাআল্লাহ দেখবে ধীরে ধীরে সলভ করানো হবে আর কারো ধরো কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে মেসেজে দিতে পারো তাহলে আমি চেষ্টা করব সময় নিয়ে এই সলভেন্স নিয়ে একটা ভিডিও করার ঠিক আছে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে তুমি চাইলে সমস্যাগুলো তুমি পাঠাতে পারো আমি চেষ্টা করব এটা নিয়ে একটা সলভ ভিডিও করার আর অবশ্যই অবশ্যই সবাই আইসিটি অ্যাসিস্ট্যান্ট পরিবারের সাথে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি